এখন আমাদের জাস্ট চলতে হবে। মেবি উইল নট পিছিয়ে আছে, এই দেখো গেম ক্লিয়ার, আমাদের গেম ক্লিয়ার। তুই আয়, তুই, তোকে আমি ভয় পাই না, এই দেখ, এই দেখ গেম ক্লিয়ার তোর সামনে, তোর বাড়ি থেকে পালিয়ে গেলাম। ইয়াস, 3 মিনিট 3 সেকেন্ডে আমাদের গেম ক্লিয়ার। গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আই এম এইচ আই এমন ফ্রম এইচ আই এমন গেমিং স্টার। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি, এবং তোমাদের মাঝখানে আজকে আমি আবারও উপস্থিত হয়েছি ইভিল ল্যানে। আজকে আমরা ইভিল ল্যানের ডোর এসকেপ কমপ্লিট করব, অর্থাৎ আমাদের ডোর দিয়ে পালাতে হবে, এবং সেটাও আন্ডার 5 মিনিটস। জাস্ট 5 মিনিটসেরও কম টাইমে আমরা ক্লিয়ার করব, তাও আবার হার্ড মোডে। নর্মাল বা ইজি না, আমি ইজি মোডে ইভিল ল্যান খেলতে পারি না, জানি না কেন আমার ভয় করে। তো চলো, অনেক বকবক করে নিছি, এখন বকবক করার টাইম শেষ। তো চলো ভিডিওটি শুরু করি, লেটস স্টার্ট দি ভিডিও। আমাদের গেম হয়ে গেছে স্টার্ট, এখন আমরা গেমটি ক্লিয়ার করব অন হার্ড মোড। তো এদিকে আমরা প্লে ফর লিডার বোর্ডস অপশনটা দিয়ে রাখলাম। কেন দিয়ে রাখলাম? এর ফলে তোমরা আমার গেমের রিয়েল টাইমটা দেখতে পারবা, যে আমি কয় মিনিটের মধ্যে গেমটা ক্লিয়ার করছি। ডে ওয়ান এসে পড়ছে, এবং এই গেমে আমি কোনো কাটছাট করি নাই, ফুল গেম প্লে দেখতে পাবা, ফুল, কোনো কাটছাট নাই। তো প্রথমে আমার নাম এসে পড়ছে, আই হ্যাভ টু বি গুড, আই এম এইচ আই এম ওয়ান জি এস অ্যান্ড আই এম গোয়িং টু বি জি এস, মানে গেমিং স্টার। তো প্রথমে আমাদের উপরে যেতে হবে, উপরে গিয়ে আমাদের স্মল কেবল আনতে হবে। স্মল কেবল দিয়ে আমরা ইলেকট্রিক্যাল প্যানেল ঠিক করব, এবং হার্ড মোড যেহেতু এটা, সেহেতু ইভিল ল্যান উপরেই থাকবে। ওই দেখো, শয়তানের নানি উপরেই হাজির। তো নানি, এ নানি কিরে ভাই, এত জোরে চিল্লেন দিলিকে ভয় পেয়ে গেছি। তো এখন আমরা একে পাশ কাটিয়ে চলে যাবো, ভয় পাই না তোকে, তোরে আমি জীবনে ভয় পাই না, পাই ওর গর্জন রে পাই, ওরে পাই না। তো ডোর আমরা খুলে নিলাম, এবং হার্ড মোড যেহেতু আমি একটু দৌড়াইতেছি বেশি, মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা করতেছি। তো ড্রয়ার খোলো, ড্রয়ার খুলে আমরা প্রথমে স্মল কেবল নিব। তো নিয়ে স্মল কেবল এখন আমরা বাইরে যাই। তো এ করি কাজটা, স্মল কেবলটা আমরা মাটির দিয়ে জন্য ফেলালাম, এই দেখো, কারণ ইভিল ল্যান ওদিকে দাঁড়ায় ছিল। এখন আমরা আবার ইভিল ল্যানকে পাশ কাটিয়ে যাব। তো এই নে এই নে আয় আয়। আসলে ইভিল ল্যান এত ভয়ঙ্কর হলে কী হবে? আসলে একটা বলদ, আস্ত একটা বলদ, মাথার ভিতরে কোনো বুদ্ধি নেই। তো এই নে ইলেকট্রিকের প্যানেল করে দিলাম, ঠিক, ডোর হয়ে গেল অফ। এখন আমরা চলে যাব নিচে, নিচে নিচে আমাদের কাজ। তো এখন এই ডোরটা আমরা ওপেন করে দিলাম। এখন আমাদের কী করতে হবে? একটা ব্রুম খুঁজতে হবে, ব্রুম বলতে একটা ঝাড়ু, ঝাড়ু খুঁজতে হবে আমাদের। তো এই দেখো, ডোর ওপেন এইদিকে নাই, তাহলে উপরে আছে নিশ্চিত। তো এটা রং ওয়ে, এদিক দিয়েও যাওয়া যায়, বাট আমার যাইতে মন চাইতেছে না। শর্টকাট রাস্তা, শর্টকাট রাস্তা ওইটাই, তারপর একটু ঘুরে গেতে আমার একটু মজাই লাগলো। তো এই রুমটাতেই আমরা কাজ করব ঝাড়ু দিয়ে। ফার্স্টে আমাদের ঝাড়ু খুঁজতে হবে, ঝাড়ু থাকবে দুই তলায়, যে জায়গা থেকে আমরা স্মল কেবল নিলাম সেটার আশেপাশেও আছে, আবার এই সাইডটা যেটা এখন মাত্র মেটালিক ব্লেন্ড দিয়ে ওপেন হবে সেই জায়গায়ও থাকতে পারে। তো প্রথমে এটাই ঢুকে দেখি, এটা যেহেতু কাছে, প্লিজ 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 ভাই প্লিজ, ইয়াস, এই জায়গাটাই পেয়ে গেছি, আমাদের আর আজে রাখাটনি করতে হলো না। তো এখন আমরা এই দিক থেকে চলে যাব নিচে, আর নিচে আবার এসে পড়েছি। এখন আমাদের কাজ হলো নিচে ব্রুমটারে দিয়া কিছু একটা করা। তো কী করব দেখবা এখনই, এখনই দেখতে পাবা। এই দেখো, দেয়াল কাঁচা, দেয়াল না, দেয়াল ছাদ, ছাদটা কাঁচা। ছাদ থেকে আমরা বিবেলাম একটা কুকিজ বক্স, তবে কুকিজ বক্সে কুকিজ আছে নাই দেখাই তো খাইলাম না, নাহলে তো খেয়ে ফেলতাম। তো বুড়ি আবার দেখে ফেলছে, শয়তান নানি ভাই, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, ফ্রিতে ভালো হওয়া যায়। তো এটা নিয়ে আমরা চলে যাবো উপরে, কারণ এই কুকিজ বক্সটা যথেষ্ট উচ্চতা থেকে ফালাইতে হবে, নাহলে এটা থেকে মেন ডোর কি আমরা পাবো না। তো আমরা এদিকে একটা আওয়াজ করে দিলাম যাতে নানি এদিকে এসে পড়ে, এবং সেই ফাঁকে আমরা উপরে কাজটা সেরে ফেলতে পারি। তো এই নিয়ে ফালাই দিলাম, এবং এই ফালাই দেওয়ার ফলে এদিক থেকে আমরা পেয়ে যাবো মেন ডোর কি। এ কি কিরে ভাই, তুই আওয়াজ পেয়ে গেলি এদিকের, মেবি উপরে যাই নেই, এটা অনেক বাজে একটা বিষয়, ওপরে কেন গেল না? তো ওকে আবার ঘোরাতে হবে, তো একটু ফাস্ট ফাস্ট কাজ করতে হবে। হার্ড মোডের প্রথম কথাই হলো তোমাদেরকে ফাস্ট ক্লিয়ার করতে হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব। তো মেইন ডোরস কি আমরা নিয়ে নিলাম, এখন আমাদের জাস্ট চলতে হবে। মেবি উইল নট পিছিয়ে আছে, এই দেখো গেম ক্লিয়ার, আমাদের গেম ক্লিয়ার। তুই আয়, তুই, তোকে আমি ভয় পাই না, এই দেখ, এই দেখ গেম ক্লিয়ার তোর সামনে, তোর বাড়ি থেকে পালিয়ে গেলাম। ইয়াস, 3 মিনিট 3 সেকেন্ডে আমাদের গেম ক্লিয়ার হয়ে গেছে, আমাদের গেম শেষ। ইয়াস, 3 মিনিটের মধ্যে আমরা গেমটা কমপ্লিট করতে পেরেছি, লেস দ্যান 5 মিনিটস আমরা গেমটা কমপ্লিট করে দেখিয়েছি। তো গাইস, এই বিষয়ে একটা লাইক তো আমার প্রাপ্য।